আজকে তোমাদের বিজয়া দশমীর ড্রয়িং বা দুর্গামাকে বরণ করা বা সিঁদুর খেলার ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমেই আমরা একটা ওভাল শেপ ড্রয়িং করে নেব এই মানুষের মুখটাকে। তো প্রথমে একটুখানি বড় করে তোমরা একটা ওভাল শেপ এরকম ভাবে হালকা করে ড্রয়িং করে নেবে, কারণ এই জায়গাগুলো একটু করে পরে মুছে মুখটাকে আমাদের ঠিক করতে হবে। এই ওভাল শেপ ড্রয়িং করার পর ওভাল শেপ থেকে এই গলার লাইনটা তোমরা নামার পর আমরা কাঁধের লাইনটা এইরকম করে আমরা করে নেব। করার পর এই জায়গা থেকে এই আর এই নামিয়ে নিয়ে আসবে, অর্থাৎ এইভাবে হবে। এরপরে ঠিক এই কর্নার থেকে হাতের লাইনটা এইরকমভাবে হালকা করে এইরকমভাবে তোমরা নিয়ে আসবে। এটা করার পর আমরা এইখানেও একটা ওভাল শেপ আমরা ড্রয়িং করে নেব। এইখানে আমরা ঠিক মোটামুটি এই জায়গা থেকে এই মাথা একটুখানি নিচ থেকে আমরা এইরকম একটু বাঁকানো একটা ওভাল শেপ আমরা ড্রয়িং করে নেব। এই ওভাল শেপ থেকেও আবার আমরা গলার লাইন এইরকম বেরিয়ে আসবে, আর এইখান থেকে যে বডি যে স্ট্রাকচারটা আছে তোমরা এইখান থেকে এইরকমভাবে নিয়ে আসবে, অর্থাৎ এইরকম দুটো শেপ তোমরা প্রথমে তৈরি করে নেবে। এরপর দেখো এই শেপ থেকে কি করে মানুষের মুখের ড্রয়িং বা পুরো ফিগারের ড্রয়িং করছি। ঠিক এই জায়গা থেকে সামনে থেকে ফিগারের চুলটা আমরা এই নিয়ে আসব, কানের ড্রয়িংটাও এইরকমভাবে আমাদের চুলের থেকে চলে আসবে। এইখানে ছোট করে কানের দুল তোমরা পরিয়ে দিতে পারো। এরপরে আমরা এই চোখ মুখের ড্রয়িংটা করে নেব। এভাবে করে সুন্দর করে জাস্ট বুঝিয়ে দিতে হবে। নাকের ড্রয়িংটা, মুখের ড্রয়িংটাও তোমরা এইরকম হাসির ভাবে করে দেবে, এইরকম ভাবে এখান থেকে ছোট করে দাগটা দিয়ে দেবে। এরপরে তোমাদের বলেছিলাম যে মুখের এই জায়গাটা একটুখানি পরে মুছে দেব আমরা। মুছে দিয়ে যে শেপটা মুখের, এই মুখের শেপটা একটুখানি এই থুতনিটা এসে একটু আমাদের এখানে ভেঙে এরকমভাবে আসবে, শেপটা এরকমভাবে নিয়ে আসতে হবে। এটা করার পর আমরা ঠিক এই কর্নার থেকে এই শাড়ির ড্রয়িংটা এইভাবে আমরা করে দেবো। এখান থেকে ব্লাউজের লাইনটা এই করে এইভাবে করে দেবে। এরপরে নেক্সট আমরা এইখানে এই ফিগারটা আসা যাক, তারপর এখানে ফিগারের হাতগুলো আমরা দেখাবো। এই ফিগারটাও আমরা ঠিক এই জায়গা থেকে আমাদের হাতের ড্রয়িংটা আমাদের বেরোবে, ফিগারটার এখান থেকে হাতের লাইনটা, এইখান থেকে হাতের লাইনটা এইরকমভাবে আমাদের চলে আসবে এই। আর আরেকটা হাত আমরা ঠিক এই কিছুটা নিচ থেকে এইরকম আসবে, এইরকমভাবে হয়ে যাবে। আর এই সরু থেকে এরকম মোটা করে হাতগুলো আমাদের করতে হবে। করার পর ঠিক এই জায়গা থেকে এই গালে সিঁদুর পরিয়ে দিচ্ছে, সেভাবে করে এই ড্রয়িংটা এইরকমভাবে করে দিতে হবে। এবার দেখো এই জায়গাটা মুছে গেলে হাতের যে শেপটা তোমাদের দেখানো হলো সেটা স্পষ্ট বেরিয়ে যাবে। এই আঙুলগুলো পরপর এই জায়গায় বসিয়ে দেবে, এইখানে চুড়িগুলো পরিয়ে দেবে, এর ভেতরে লাইনটা আমাদের দেখা যাবে না, এইরকমভাবে করে নেবে। এখানে ব্লাউজের লাইনটা করে দিতে পারো। এরপরে আমরা এইখানে জায়গাগুলো করা যাক। এইখানে হাতটা আসার পর কিছুটা পর থেকে আমাদের এইখানে এই যে
থালা আছে, সেই সিঁদুরের থালা টালাগুলো আমরা এইখান থেকে এইভাবে ড্রয়িংটা করে নেব। এইখানে কিছু মিষ্টি সিঁদুরের কৌটো রাখা আছে, সেভাবে তোমরা ড্রয়িংটা আঙ্গুলগুলো দেখিয়ে দেবে। এই হাতটা আমাদের হয়ে গেল। এবার এই যে ফিগারের হাতটা, এই ফিগারের হাতটাও আমরা এই নিচেও আমরা থালাটা আবার করব। এই হাতটা আবার এই ধরা আছে নিচ থেকে, এই হাতটা তোমরা এখান থেকে এইরকম ভাবে দেখিয়ে দেবে, এই জায়গাটা আর দেখা যাবে না, অর্থাৎ হাতটা আমাদের এইরকম হয়ে আসবে। এইখানে এই চুড়িগুলো তোমরা পরিয়ে দেবে। আর আরেকটা হাতে আঙ্গুলটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, এই ফিগারে এখানে মিষ্টি বা সিঁদুরের কৌটা আছে। এভাবে করে তোমরা ড্রয়িংটা করে নেবে। গলা থেকে একটা এরকম মালা বা করা আছে এখানে, শাড়িটা এইরকম হবে। এবার এই ফিগারে শাড়িটা এখান থেকে এইরকম ভাবে চলে আসবে, এখানে ব্লাউজটা এইরকম ভাবে করে দেবে। তো হয়ে গেল। এবার এই ফিগারের মুখটা দেখো কিভাবে করছি। এই ফিগারের মুখটা ঠিক এই জায়গা থেকে তোমরা এই কানটা করার পর কানে একটা দুল পরিয়ে দেবে, আর ঠিক এই জায়গায় খোপাটা করার পর আমরা মুছে দেব। এইবার গলার দাগটাও মুছে যাবে। এই জায়গায় এবার আমাদের মুখের ড্রয়িংটা হবে। এইখান থেকে মুখের ড্রয়িংটা, এখানে কপালটা আসার পর ঠিক এই জায়গা থেকে নাকটা এইরকম আসার পর ঠোঁটটা এইরকম হয়ে যাবে। এইবার এই জায়গাটা যেই মুছে দেবে আমাদের মুখের ড্রয়িংটা বেরিয়ে যাবে। এখানে চোখটা দিয়ে করে দিবে। এই হয়ে গেল আমাদের দুটো ফিগার। এরপর দেখো বাদ বাকি জায়গাটা কিভাবে তৈরি করছি। এরপরে এইখানে কিছু ফিগারের মাথা আমাদের এখানে একটা ফিগারে মহিলার মাথা দেখা যাচ্ছে, আর সেম ভাবে আবার আরেকটা ফিগারেরও মাথা দেখা যাচ্ছে। এখানে খোপাটা শাড়ি দিয়ে এইভাবে করা আছে। দেখো পরপর ফিগারগুলো যাচ্ছে। এখানে একটা মেয়ের মাথা তোমরা করে দিতে পারো, এখানে বিনুনি করে দিতে পারো, এখানে হাতটা দেখা যাচ্ছে, এই অর্থাৎ ফিগারের পেছনটা কিছুটা দেখা যাচ্ছে। এখানেও একটা ফিগারে মাথা তোমরা দেখিয়ে দিতে পারো। এই হয়ে গেল। এবার দেখো এখানে দুর্গা ঠাকুরের মুখটা কিভাবে করছি। ঠিক এই ফিগারের ঠিক কিছুটা উপর থেকে আমাদের দুর্গা ঠাকুরের মুখটা আমাদের দেখিয়ে দিতে হবে, এই অর্থাৎ মাকে বরণ করছে, মার মুখটাকেই আমরা বড় করে দেখিয়ে দেব। এভাবে মুখের ড্রয়িংটা তোমরা করে নেবে। এই জায়গাটা তোমরা ঠিক এইরকম ভাবে, এটা তোমাদের পছন্দ মতন
এই ড্রয়িংগুলো করতে পারো, ডিজাইনগুলো আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। এবার মার মুখটা, অর্থাৎ মুখের মধ্যে সন্দেশ লাগানো টাগানো আছে দেখা যাচ্ছে না। এইরকম মুখটা তোমরা করে দিতে পারো। এই হয়ে গেল। এরপরে আমরা এখানে ঠাকুরের কিছুটা হাত দেখা যাচ্ছে, এইভাবে করে তোমরা দেখিয়ে দিতে পারো। একটা আঙুল, দুটো, তিনটে, চারটে, এই আরেকটা হাত দেখা যাচ্ছে এই পাশ দিয়ে, এইভাবে করে দেখিয়ে দিতে পারো। এখান থেকে চুল কিছুটা দেখা যাচ্ছে, এখানেও একটা হাত এইভাবে দেখা যাচ্ছে, এইখানে একটা পর্দা মতন এইভাবে কিছুটা দেখা যাচ্ছে, এইখানে একটা অস্ত্র কিছুটা দেখা যাচ্ছে, এইখানে তীরটা কিছুটা দেখা যাচ্ছে। এই হলো আমাদের মাকে বরণ করার একটি সুন্দর ছবি। দেখো এটা অয়েল পেস্টেলে কি করে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি। তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে আমরা এই দুর্গা ঠাকুরের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আছে, পেছনের দিকটা আছে, কোবাল্ট ব্লু কালার দিয়ে আমরা ধীরে ধীরে ওপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসব। আমি পোলো অয়েল পেস্টেল দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। এইভাবে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। আনার পর আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে আমরা নিচের দিকে পুরো রঙটা হালকা করে নিয়ে চলে আসবো। এইভাবে করে আমরা এই পেছনের যে অংশটা, সেই অংশটা আমরা হালকা করে করব। ঠিক এইভাবে এই জায়গাটাও তোমরা করবে। এরপর আমরা এই জায়গাটা পিঙ্ক কালার দিয়ে পুরোটা ভরাট করব। তোমরা পিঙ্ক কালার দিয়ে পুরোটা ভরাট করবে। করার পর কারমাইন কালার দিয়ে যে লাইন আছে, এই যে লাইনগুলো, এই লাইনগুলো প্রথমে তোমরা এরকম করবে, করে আস্তে আস্তে হালকা করে দেবে, আস্তে আস্তে এভাবে হালকা করে দেবে। ঠিক সেমভাবে এটা তোমরা করবে। এরপর দেখো এই দুর্গা ঠাকুরের আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকিটা তোমরা করবে ওইরকমভাবে। তো প্রথমে আমরা দুর্গা ঠাকুরের মুখটা হালকা খড়ি রং দিয়ে আমরা আগে শেপটা করে নেব। ঠিক যেখানে যেখানে শেপটা দিচ্ছি তোমরাও সেভাবে করে শেপটা হালকা করে দিয়ে নেবে। দেওয়ার পর অরেঞ্জ কালার দিয়ে হালকা করে কালারটাকে একটুখানি মিশিয়ে নিয়ে আসবে। আনার পর স্কিন কালার দিয়ে কালারটাকে হালকা করে কিছুটা মেশানোর পর তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, হালকা করে কালারটাকে ভরাট করে দেবে। ঠিক এইভাবে করে দুর্গা ঠাকুরের হাত তোমাদের করতে হবে। আমি একটা হাত দেখিয়ে দিচ্ছি, সব হাতগুলো সেভাবে তোমরা করবে। এরপরে অরেঞ্জ কালারটা দিয়ে এভাবে হালকা করবে,
করার পর কিছুটা স্কিন কালার দেবে, পুরোটা স্কিন কালার দেওয়ার দরকার নেই। এরপর ইয়েলোটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এভাবে হালকা করে ঠাকুরের হাতটা তোমরা করে দেবে, যেভাবে করে করা হলো। এভাবে করে করার পর এইখানে রেড কালার দিয়ে এই চুড়িটা সুন্দর করে করে দেবে। এই অস্ত্রটা গ্রে কালার দিয়ে করে দেবে, এইভাবে করে করে নেবে। এরপর দেখো চূড়াটা যে আছে, আমি একটা দিক দেখাচ্ছি, আরেকটা দিক তোমরা ওইভাবেই করে নেবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়েও করতে পারো, আমি ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই দিকটা করছি, তোমরা মিডিয়াম কালারও দিতে পারো। এই পাশটা যেরকম ভাবে করছে এই দিকটাও সেভাবেই তোমরা করবে। রেড কালার দিয়ে করার পর এটা এইভাবে করে তোমরা করে দেবে। এরপরে রেড কালার দিয়ে এটা করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এটা তোমরা করবে। এগুলো সমস্তটাই রেড কালার করে দিতে পারো, এইভাবে করে এই দিকটাও তোমরা করবে। অরেঞ্জ কালার দিয়ে এই ফুলগুলো করবে, এখানে লাইট গ্রিন, তোমরা কালার চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এখানে দেবে, পিঙ্ক কালারটা এটার ভিতরে ভরাট করে দেবে, হালকা বেগুনি রংটা দিয়ে এই ভেতরগুলো করবে, কারমাইন কালার দিয়ে এই ডিজাইনগুলোকে করে দেবে তোমরা। এভাবে করে পুরো চূড়াটা তোমরা করবে। আর এখানে চুলটা ব্ল্যাক কালার করে দেবে, এখানে চুলগুলো ব্ল্যাক কালার করে দেবে। এভাবে করে সুন্দর করে করার পর চোখগুলো তোমাদের পরে আমি দেখাচ্ছি কীভাবে হবে, হাতগুলো এভাবে করে এই সাইডটা করবে। এবার দেখো এই যে তিনটে ফিগার আছে, তিনটে ফিগার কী করে করছি, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই শাড়িটা কিছুটা ডিপ করে আস্তে আস্তে এভাবে হালকা করে দিতে তোমরা পারো। দরকার পড়লে হোয়াইট কালারটা দিয়েও এভাবে হালকা করে দিতে পারো, অরেঞ্জ কালারটা দিয়ে এই শাড়ির ভাঁজগুলো এভাবে করে দেবে, এভাবে এই শাড়িটা করবে। এবার দেখো এই শাড়িটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এরমভাবে হালকা করে করে দেবে, হালকা খড়ি রংটা দিয়ে এই শাড়ি ভাঁজগুলো এইভাবে করে তোমরা করে দিতে পারো। তারপরে তোমরা হালকা সবুজ দিয়ে এইরকম ডট করে দেবে, এই হয়ে গেল। এবার দেখো এই মেয়েটা জামাটা কীভাবে করছি, ডিপ বেগুনি কালারটা দিয়ে জামাটা এখান থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে তোমরা হালকা করে করে নেবে। এরপরে হালকা বেগুনি রংটা দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। গায়ের রংটাও ঠিক যেভাবে তোমাদের এর আগে দেখিয়েছিলাম ভিডিওগুলোতে, হালকা খড়ি রংটা দিয়ে গায়ের রংটা প্রথমে করে নেবে। করার পর অরেঞ্জ কালারটা দিয়ে কিছুটা, করার পর স্কিন কালার দিয়ে এভাবে করে মিশিয়ে দেবে। এইভাবে করে পুরো শাড়িগুলো তোমরা করবে। এরপর দেখো চুলগুলো কীভাবে করছি, প্রথমে ব্ল্যাক কালার দিয়ে চুলটা এভাবে করার পর ঠিক এইখান থেকে খুব মুখটাকে একটু বাঁচিয়ে ফিগারে উপর দিকে এরভাবে হালকা করে নিয়ে যাবে। এরপর গ্রে কালার দিয়ে
এইভাবে হালকা করে মিশিয়ে দেবে। চুলটাকে সুন্দর করে ডিপ করে ব্ল্যাক করতে হবে, যেহেতু উপরে একটু আলো পড়ছে তার জন্য গ্রে কালারটা আমাদের দেওয়া। এইভাবে করে এই চুলটা আর এই চুলটা তোমরা করবে, বিরুনিটার এক পাশে এইরকম ভাবে। গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে, অরেঞ্জ কালার দিয়ে ফিতেটা করার পর এইখানেও ব্ল্যাক কালারটা করতে হবে। এই চুলগুলো, এই চুলগুলো এই যে এই পাশে দুজন আর এই পাশে যে একটা ফিগার, এই চুলগুলো কিন্তু এইরকম ভাবেই হবে। এরপরে ফিগার দুটো তোমাদের কিভাবে করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি, আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো এই জায়গাটা তোমাদের যেভাবে দেখিয়েছি সেভাবেই করা হয়েছে। দুই দিক ঠাকুরের এই দিকটা তোমাদের দেখেছিলাম, ঠিক এই দিকটাও সেভাবেই করা হয়েছে, ফিগারগুলো সেভাবেই করা হয়েছে, চুলগুলো তোমাদের দেখিয়েছিলাম। তবে সবার থেকে যেটা বলছি, কালারগুলোকে ফিনিশ করা হয়েছে, তোমাদের যেই কালারগুলো আমি দেখিয়েছিলাম সেই কালারগুলোকে ভালো করে ঘষে ফিনিশ করা হয়েছে, তোমরাও সেটা করবে। আমি ঠিক যেভাবে দেখেছিলাম কালারগুলো সুন্দর করে শুধু তোমরা ফিনিশ করার চেষ্টা করবে, ঠিক যেভাবে আমি তোমাদের বলেছিলাম কালারগুলোকে ভালো করে ঘষে দেবে। আশা করি তোমরা ঠিক এইভাবেই কাজটা করতে পেরেছো। এবার দেখো কীভাবে করছি। তো প্রথমে আমি দুর্গা ঠাকুরের এক সাইড তোমাদের দেখাচ্ছি, এক সাইড তোমরা করবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এই চুলটাকে ধীরে ধীরে এইরকম ভাবে করে দেবে। ভুরুটাকে দুর্গা ঠাকুরের খুব ধীরে ধীরে এই চোখ আর ভুরু এভাবে সুন্দর করে করে দেবে। আরেকটা দিকও এইরকম ভাবে করবে, যেহেতু দেখো আমি বলে বলে করাচ্ছি সেহেতু তোমাদের পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য তোমাদের অল্প করে দেখাচ্ছি। রেড গ্লাস মার্কিং দিয়ে এইভাবে করে দেবে, এইখানে একটুখানি রেড গ্লাস মার্কিং দিয়ে যে সিঁদুর সেটা দেখিয়ে দেবে, ঠোঁটটাও কিছুটা এইভাবে দেখাবে। আর সন্দেশ যেহেতু ছোটে লাগানো আছে পুরোটা দেখা যাচ্ছে না, ঠিক ইয়াবে করে এই পাশটা তোমরা করবে, পরে সিঁদুরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো এই ফিগারগুলো কীভাবে করছি। তো প্রথমে এই ফিগারটা দেখা যাক, হালকা খয়েরি রং দিয়ে প্রথমে ফিগারের শেডগুলো তোমরা খুব ধীরে ধীরে করে নেবে। এই দেখো ঠিক যেভাবে তোমাদের দেখিয়েছিলাম সেভাবে করে এই ফিগারটাও দেখাচ্ছি, খুব শুধু কালারগুলোকে তোমরা ফিনিশ করে করার চেষ্টা করবে। সেম ভাবে এই ফিগারটাও আমি একটা হাত দেখিয়ে দিচ্ছি, আর হাতগুলো তোমরা এইরকম ভাবেই করার চেষ্টা করবে। এইরকম করে নেবে, আগে করার পর আমরা অরেঞ্জ কালার দিয়ে শেডটাকে, অর্থাৎ ব্রাউন যে শেড সেই ব্রাউন শেডটাকে আমরা মিশিয়ে দেব। এরপরে আমরা স্কিন কালার দিয়ে, অর্থাৎ পিচ কালারটা দিয়ে সুন্দর করে কালারটাকে মিশিয়ে দেবো। তোমরা এখানে একটু আলো রাখতে পারো হালকা করে। এই যে কালারটা আমি দেখাচ্ছি এই কালারটাকে তোমরা, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু ফিনিশ করবে সুন্দর করে ধীরে ধীরে। এই ফিনিশটা তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, আমি যদি এটা অনেকক্ষণ ধরে ফিনিশ তোমাদের দেখাই
তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সময় লাগবে। তাই তোমাদের বলছি শুধু কালারটাকে ধরে ধরে ফিনিশ করবে, ঠিক যেই রকম ভাবে তোমাদের দেখাচ্ছি আমি। এইখানে আমি আঙুলটা করলাম না, সেম ভাবে এই যে আঙুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম যে ব্রাউন দিয়ে এই কালারটা দিয়ে মেশাবে, এইভাবে করে সমস্ত হাতগুলো তোমরা করবে। এরপর দেখো এইখানে যে চুলগুলো, ওই একই সিস্টেমে আমি কিন্তু করব যেইভাবে চুলগুলো তোমাদের দেখিয়েছিলাম। একটা চুল আমি দেখিয়ে দিচ্ছি, এই চুলটাও সেভাবেই করে তোমরা করবে। দেখো চুলের উপরে আবার সেই গ্রে কালারটাই আমরা নিয়ে আসবো। এইভাবে করে গ্রে কালারটা দিয়ে সুন্দর করে চুলটাকে ফিনিশ আমাদের করতে হবে। এইভাবে করে চুলটাকে ফিনিশ করবে, অর্থাৎ কালো রঙগুলোকে আরো ফ্রেশ করে ঘষতে হবে এইখানেরও। তাই আমি একটা সাইড দেখিয়ে দিচ্ছি, এই সাইডটাও সেভাবে করে তোমরা করবে। রেড গ্লাস মার্কিং দিয়ে ঠোঁটটা সুন্দর করে করে দেবে, আর ভেতরটা হালকা করে সাদাই থাকবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ঠিক দুর্গা ঠাকুরের চোখটা যেভাবে দেখালাম, এইখানে চোখটাও তোমরা সেভাবে করে দেবে। এই এই পাশে চোখটাও সেভাবে করে দেবে, এই ঠোঁটটাও এভাবে করে রেড করবে চোখটাও। এবার দেখো কানে যে দুলগুলো আছে, সেই কানে দুলটা তোমরা এখানে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা করতে পারো, এখানে গ্রিন কালার দিয়ে করবে, তোমরা কালার চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। এটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই দুলটা তোমরা করবে, তারপরে রেড কালার দিয়ে এই নিচের ঝুমকোগুলো করে দেবে। এরপর দেখো এই ড্রেসটা কীভাবে করছি। প্রথমে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই শাড়িটা করে নেবে তোমরা। শাড়িটা করার পর কারমাইন কালার দিয়ে শাড়িটাকে তোমরা প্রথমে এইরকম ভাবে ডার্ক শেডটা আগে করে নেবে, তারপরে রেড দিয়ে শাড়িটাকে আমরা মিশিয়ে দেবো। এই দেখেছো কালারটা আমি করলাম, এই কালারটাকে ফিনিশ করতে হবে আমাদের। দেখেছো আমি একটার পর একটা কালার বারে বারে ঘষে ঘষে কালারটাকে ডিপ করার চেষ্টা করছি, এই ফিনিশটাই তোমরা করবে। করার পর তোমরা টুথপিক দিয়ে এইরকম ভাবে সুন্দর করে ছোট ছোট করে ডিজাইন করে দিতে পারো শাড়ির মধ্যে এইরকম ভাবে। এরপরে আমরা এই ডিপ ব্লু দিয়ে আগে এটা করে নেব, আর নিচের এই ডিজাইনটা ডিপ ব্লু দিয়ে তোমরা করতে পারো। এরপরে কোবাল্ট ব্লু দিয়ে এই ব্লাউজের রংটাকে মেশাবো ডিপ ব্লুটাকে, তারপরে স্কাই ব্লু দিয়ে হালকা করে এরকম ভাবে করে দেবে তোমরা। সেম ভাবে এইটাও করবে। আর যে চুড়িগুলো আছে, এরকম শাখা পলা দিয়ে চুড়িগুলো তোমরা করবে। গ্রে কালার দিয়ে এই থালাটা করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে তোমরা এভাবে শেড দিয়ে দেবে থালাগুলো। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এটা করে দেবে হাতটা, রেড কালার দিয়ে একটু এরকম করে দেবে, এটা সাদা শাড়ি লাল পাড় করে দেবে, রেড কালার দিয়ে পাড়টা করে দেবে এরকম ভাবে। আর গ্রে কালার দিয়ে যেহেতু সাদা শাড়ি, সাদার উপরটা অন্ধকার পড়ে, এরকম ভাবে শেড তোমরা সাদার উপরে দিয়ে দিতে পারো। মিডিয়াম গ্রিন কালার দিয়ে শেড দেবে ব্লাউজটা আগে,
তারপর হালকা সবুজ দিয়ে হালকা করে ঘষে দেবে। এইভাবে করে এইখানেও ব্লাউজটা ভিতর দিয়ে দেখা যাচ্ছে সেটাও করে দেবে। এইভাবে করে ঠিক যেভাবে দেখালাম তোমাদের, ঠিক সেভাবে করে পুরো কাজটা কমপ্লিট করো। তারপর যে গালে বা দুর্গা ঠাকুরের মুখে যে সিঁদুর লাগানোগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। ঠিক যেভাবে দেখেছি, শুধু কালারটাকে তোমরা ফিনিশ করে করার চেষ্টা করো, ঠিক ঠিক যেভাবে আমি তোমাদের বলেছি। আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো, তোমাদের যেভাবে মুখটা দেখিয়েছিলাম বা এই মুখটা যেভাবে দেখছেন সেভাবে সেটটা করা হয়েছে। হাতগুলো সেভাবেই তোমাদের দেখিয়েছিলাম আর বাদ বাকি হাতগুলো সেভাবেই করা হয়েছে। চুলটাও পুরো কালারটাই তোমাদের শুরু থেকে একটা বলেছি, কালারটা তোমাদের দেখিয়েছি আমি, কিন্তু তোমাদের কালারটাকে একটু ফিনিশ করতে হবে। যেখানে যে কালার দেখেছি সেই কালারটাকে ভালো করে সুন্দর করে ভরাট করতে হবে, ঠিক যেভাবে শেডগুলোকে দেখানো হয়েছে। আশা করি তোমরা ঠিক এরকমভাবেই করতে পেরেছো। এবার দেখো, যে বলেছিলাম যে সিঁদুর খেলা মাকে বরণ করে নিচ্ছে, সেই মাকে বিজয়ার যে বরণ করা সেই যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলার যে সিঁদুর লাগানো সেটা এবার তোমাদের দেখাবো। দেখো কীভাবে করছে। প্রথমে রেড কালার দিয়ে মার সিঁথিতে এভাবে করে একটু রেড কালারটা তোমরা এভাবে দিয়ে দেবে, এমন গালেও মার গালে এভাবে রেড কালারটা দিয়ে দেবে। এমন এরাও সিঁদুর খেলেছে, সেই সিঁদুরের কপালে বা গালে লেগে আছে সেটাও দেখাবে। আঙুল একটু লেগে আছে এর গালেও, রেড গ্লাস মার্কিং দিয়ে সুন্দর করে রেড একটা টিপ পরিয়ে দেবে। হালকা করে এই সন্দেশ বা মিষ্টিগুলো হলদে করতে পারো বা সাদাও রেখে দিতে পারো, সাদাও রেখে দিতে পারো। এই সিঁদুরদানিটা রেড কালার গ্লাস মার্কিং দিয়ে করতে পারো। এইভাবে করে তোমরা বর্ডার করে দেবে এই মিষ্টিগুলোকে, দেখতে ভালো লাগবে। এ হলো কমপ্লিট আমাদের একটি বিজয়ার ছবি বা সিঁদুর খেলার ছবি, মাকে বরণ করছে আর বিজয়ার একটি ছবি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স, যারা নতুন এসেছো, আমার চ্যানেলে শেখানো বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে নতুন ভিডিও করে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।